বাংলাদেশে 3 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। এছাড়া পর্যবেক্ষণে রয়েছেন 2 জন। এদিকে বিশ্ব পরিস্থিতি এবং একই সঙ্গে বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে মুজিব বর্ষের আয়োজন সীমিত করে ফেলা হয়েছে। দেশে আসছেন না মোদীসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। তবে দর্শক, আমাদের এই ভিডিওটি সতর্কতামূলক। ঠিক কিভাবে করোনা আতঙ্ক এবং গুজব এড়িয়ে চলবেন? ডোন্ট বি প্যানিকড। ডেঙ্গুর চেয়ে করোনা বেশি ভয়াবহ নয়, যদি না করোনাকে আমরা মেহমান বানিয়ে বাসায় নিয়ে না আনি। এই অংশ থেকে খেয়াল করুন, হাঁচি বা কাশির সময় তালু নয়, বাহু ঢেকে হাঁচুন বা কাশুন। হ্যান্ডশেক পরিত্যাগ করুন আপাতত, সালাম দিন কিংবা নমস্কার করুন। ভিড়ভাট্টা এড়িয়ে চলুন, কনসার্ট, আড্ডা, হ্যাং আউট অফ থাকুক। যেখানে সেখানে কফ থুতু ফেলা বন্ধ করুন। এই জিনিসটা দয়া করে মানুন ভাই বোনেরা, দয়া করে মানুন, এই দেশটা আমাদেরই। কথায় কথায় নাকে মুখে কিংবা চোখে হাত দেওয়ার অভ্যাস ত্যাগ করুন, এতে ইনফেকশনে আক্রান্ত হবার সম্ভাবনা বেড়ে যায়। খামোখা সিঁড়ির হাতল ধরে ওঠানামা করবেন না, যার তার ঘাড়ে হাত উঠিয়ে দিবেন না, দিতেও দিবেন না। সাধারণ সার্জিক্যাল মাস্ক পরে লাভ নেই খুব একটা, এমনকি N95 জাতীয় মাস্ক পরেও নয়, কারণ যদি সঠিক পদ্ধতিতে আপনি N95 না পরেন, অর্থাৎ টেনে ব্যান্ড বেঁধে এবং নাকের ব্রিজ চেপে, তবে এই মাস্ক পরে বেশিক্ষণ থাকা যায় না, দম আটকে আসে। দ্বিতীয়ত, এই মাস্ক পরলেও সংক্রমণ আটকানো সম্ভাবনা 95%। করোনা ড্রপলেটের মাধ্যমে ছড়ায়, সেই ড্রপলেট আটকাতে হলে বরং উল্টো যারা হাঁচি বা কাশিতে ভুগছেন মাস্ক পরা উচিত তাঁদেরই, সেটা সাধারণ সার্জিক্যাল মাস্ক হলেও চলবে। চেষ্টা করুন খোলামেলা আবহাওয়ায় থাকতে, বিশেষত যারা স্বাস্থ্যকর্মী, যাদের প্রতিনিয়ত দেখতে হয় হাঁচি কাশিওয়ালা রোগীদের। এয়ার কন্ডিশন চেম্বার এড়িয়ে চলুন, দরজা জানলা হোক খোলামেলা, বাতাস যেন চলাচল করতে পারে এপাশ থেকে ওপাশে। তথ্য বলছে কোনো ঘরের বাতাস যদি প্রতি ঘন্টায় 10-15 বার ফ্রেশ হাওয়া দিয়ে রিপ্লেসড হয়, তবে সেই ঘরে বাতাসবাহিত রোগ ছড়ানোর সম্ভাবনা প্রায় শূন্য, আর তার জন্য চাই খোলামেলা আবহাওয়া। দুর্ভাগ্যবশত আমরা যতই আধুনিক হচ্ছি ততই আমাদের এসি প্রীতি বাড়ছে। খাওয়ার আগে হাত ধুয়ে নিন সাবান দিয়ে কোশলে কোশলে, অন্তত 20 সেকেন্ড ঘড়ি ধরে। যদি সাবান না থাকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারেন, তবে দেখে নেবেন তাতে যেন মিনিমাম 60% অ্যালকোহল থাকে। মোটামুটি 40 বছরের পর থেকে বছরে 1 বার করে সুগার টেস্ট করান, সুগার নর্মাল হলে ক্যাব্বাদ, চলুন ফাটিয়ে মাস্তি করি। কিন্তু সুগার বা ডায়াবেটিস ধরা পড়ে যদি, তবে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হন। ডায়াবেটিস নিঃশব্দ ঘাতক, অধিকাংশ ক্ষেত্রেই ধরা পড়ে বেশ দেরিতে, এবং ডায়াবেটিস রোগীদের শুধু করোনা কেন, যে কোনো সংক্রামক রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এইটি সম্ভবত বর্তমান দুনিয়াতে সবচেয়ে গুরুত্ব পয়েন্টের একটা, তাই একেবারে শেষে দিলাম। হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে অনেক মেসেজ পাবেন করোনা বা অন্যান্য বিষয় নিয়ে, সেটা চারপাশে ফরওয়ার্ড করে দেওয়ার আগে একটু খতিয়ে দেখুন, জেনে নিন বিষয়টা গুজব কিনা, ঠিক যেমন গুজব ছড়ায় দাঙ্গা হাঙ্গামা নিয়ে কিংবা ইউনিসেফের নামে। দর্শক, গুজবে কান দিবেন না একেবারে, প্যানিকড হবেন না। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি শুনলেন, দেখলেন, তাদেরকে ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। এছাড়াও কারো মধ্যে করোনা ভীতি কাজ করলে কিংবা লক্ষণ দেখা দিলে ছবিতে থাকা ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন। আবারও বলছি, আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন, অন্যকে সতর্ক করুন।